আপনি কি কিছুদিন আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় অ্যামাউন্ট ক্রেডিট করেছেন? যদি করে থাকেন তাহলে সাবধান, আইটি বিভাগ সন্ধান পেলেই ভারী কর দিতে হতে পারে। 69A আয়কর আইন অনুসারে আপনি যদি কোনো ভারী স্বর্ণ, গহনা কিংবা বড় অ্যামাউন্ট আপনার ব্যাংকে রাখেন তাহলে সেগুলো কোথা থেকে পেলেন তার ব্যাখ্যা দিতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। এত টাকা কিভাবে পেলেন, সোনা কিভাবে কিনলেন তার যথার্থ কাগজপত্র দেখাতে হবে আপনাকে। যদি তা দেখাতে না পারেন তাহলে সেই সব জিনিস সিল করে দেওয়া হবে। 83.25% অর্থাৎ 60% কর প্লাস 25% সারচার্জ ও 6% জরিমানা, এই হিসাবে ফাইন দিতে হবে। প্রসঙ্গত আগের বছরে ট্যাক্স প্রদান করা থাকলে 6% জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। টাকা, স্বর্ণ এবং অন্য জিনিসের কোনো সঠিক কাগজপত্র না থাকলে তার উপর ইনকাম ট্যাক্সের কর্মকর্তারা ফাইন করতে পারে। আয়কর আইনের ধারা 64A অনুযায়ী কালো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলেই তা ধরে ফেলবে কর্মকর্তারা। প্রচুর কালোবাজারি টাকা লেনদেন হওয়ার কারণেই এই কড়া সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।